যার তাকোয়া যত শক্তিশালী তার জন্য পাপকে ছাড়া তত সহজ নেক আমল করা তার জন্য তত সহজ যেমন তাকোয়ার কোয়ালিটি বাড়লে ইমানের মান বাড়ে রোজার কোয়ালিটি বাড়লে তাকোয়ার পরিমাণও বাড়ে এক নম্বর চোখের হেফাজত করা কানের হেফাজত করা এই কান দিয়ে না যায় কোনো কিছু না শুন রমজান মাসে বিশেষ করে কারোর গিবাদ শিকায়ত করব না কারোর চর্চা করব না কারোর বৃদ্ধ অভিযোগ করব না মিথ্যা অভিযোগ করবো না অসুন্না মা আলম ইয়াফরিকা রোজা হলো ঢাল যতক্ষণ না সেটাকে ভেঙে ফেলা হয় রমজান আসলে তো আমাদের দেশের মানুষের ভিতরে মানে একটা উৎসব হয় বাজারে ঘোরাঘুরি করা একটা কাপড় কিনতে দশটা মার্কেট ঘুরবে তোমার যা কেনাকাটার এখনই কিনে ফেলো রমজানের ভিতরে আর কেনাকাটার জন্য বাইরে যাবে না রমজান মাস খুব নিকটে আর দুদিন পরেই হয়তো আমাদের প্রথম তারাবি হবে এই মাসটাকে বলা হয় তাকোয়ার মাস এবং রোজাটা হলো তাকোয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল অর্থাৎ একজন মানুষের তাক অর্জন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সেয়াম বা সম রোজা যাকে আমরা বলি আল্লাহ তালা ইস করেছেন হে ইমানদারেরা কুতিবা আলী সয়াম তোমাদের উপর সেয়ামকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আল্লাদীন আমিন কবলিকুম যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য কেন লাকে মত্তাকুন যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো মুত্তাকি হতে পারো তাকোয়া মিলাকুল হাসানাত বলা হয় তাকোয়াকে মিলাকুল হাসানাত সমস্ত নেকির মূল হলো তাকোয়া মানুষের জন্য নেক আমল করার শক্তি পাওয়া বদ আমল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার শক্তি পাওয়া এর মূল শক্তিটা হলো মূল কেন্দ্রটা হলো তাকোয়া যার তাকোয়া যত শক্তিশালী তার জন্য পাপকে ছাড়া তত সহজ নেক আমল করা তার জন্য তত সহজ আর যার মধ্যে তাকোয়া যত দুর্বল তার জন্য এই দুটোর ক্ষেত্রেই নেক আমল করার জন্য তার শক্তি কম থাকে অনেক ক্ষেত্রেই তার নেক আমল করার ক্ষেত্রে বিচ্ছুতি ঘটে যায় করতে পারে না আগে একটু আগায় একটু পিছায় একটু আগায় একটু পিছায় কখনো পাস করে কখনো ফেল করে القرآن الكريم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث رجالا كثيرا ونساء ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ولتنظر ما قدمت لغد واتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يتق الله يجعل له مخرجا وَيَرْزُقْهُ من حيث لا يحتسب. এরকম অনেক জায়গায় তাকওয়ার কথা আল্লাহ তাআলা شرب একবারে the শরীফ শুরু করেই সূরা বাকারা আলিফ লাম মিম الكتاب لا ريب فيه هدى للمتقين শরীফটা মুত্তাকিদের জন্য এই মুত্তাকিদের কোরআনের দেখানো বাতানো পথে কেউ চললে সে মুতাক্কি হয়ে যাবে আর মোত্তাকি কাকে বলে মোত্তাকির একটু পরিচয় আল্লাহ তালা এখানে সংক্ষেপে দিয়েছেন আল্লাদিনবুল গাইঈকিমসাল অমীম্মা রসাকমিন ফিকুন ইমানদারের যে সিফাত ওই সিফাতটাই তাকোয়া মুফতি শফি রহমতুল্লাহ আলহি এই আয়াতের তাফসিরের মধ্যে লিখছেন যে তাকোয়ার বিভিন্ন স্তর আছে সর্বোচ্চ স্তর হল তাকুয়া সর্ব সর্বোচ্চ স্তরে অবস্থিত বা অবস্থান করেন হলো আম্বিয়া আলী মুসাল্লা সাল্লাম তাদের তাকুয়ার স্তর হলো সর্বোচ্চ স্তর আর সাধারণ একজন মুসলমান হলো সর্বনিম্ন স্তরের যার ইমান আছে পাপও করতেছে গুণাও করতেছে কিন্তু ইমান আছে সেও একজন কি মোত্তাকি সে একজন তাকোয়ার অধিকারী তাকোয়ার স্তরটা অনেক দুর্বল একটা ছেলে চল্লিশ পেয়ে পাশ করছে একশোর মধ্যে চল্লিশ নম্বর পেয়েছে আর একটা ছেলে একশো নম্বর মধ্যে একশো নম্বর পেয়ে পাশ করছে দুজনে তো পাশ করছে দুজনকেই আপনি ক্লাস নাইনের ছাত্র বলবেন তাই না কিন্তু একজনের মাত্রা হল চল্লিশ এই সার্টিফিকেট দেশে কোথাও জায়গা পাবে না হ্যাঁ যেখানে শুধু সার্টিফিকেটটাই যথেষ্ট আর কিছু লাগবে না তার শিক্ষাগত যোগ্যতার অন্য কোনো কিছু ভাষাগত জ্ঞান বিজ্ঞানগত জ্ঞান অন্য অন্য জ্ঞান কোনো কিছুরই তার প্রয়োজন নেই একটা সার্টিফিকেট দরকার সেখানে সে পারবে পার পেয়ে যাবে ঠিক ইমানদারও ওই রকম আল্লাহ যে ক্লাস হবে বিভিন্ন স্তরের ক্লাস হবে ক্লাস পাবে না কিন্তু সে ইমান থাকার কারণে নাজাদ পেয়ে যাবে ইমান থাকার কারণে নাজাত পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে সে তো এই তাকোয়ার এই তাকোয়ার মান উন্নয়নের জন্য রমজান মাসের ইবাদতটা হলো সবচেয়ে একটা বড় মাধ্যম এটা আমরা খুব উপলব্ধিও করি একেবারে খুব সহজ উপলব্ধি যে রমজান মাস যখন আসে আমরা রোজা রাখি রোজা রেখে আমরা যে কাজগুলো নিষিদ্ধ এই নিষিদ্ধ কাজগুলো আমরা সাধারণত রমজান মাসে কী করি করি না বিশেষ করে খাওয়া পান করা এই দুটো কাজ তো কেউ করি না অথচ রমজানের রোজা রেখে এই কাজ দুটো করার সুযোগ কিন্তু আমাদের অনেক থাকে কেউ দেখবে না এমন জায়গা আমি লুকিয়ে খাবো পান করব যে আমার কেউ দেখবে না এমন জায়গায়ও আমি কিন্তু কি করি না খাই না পান করি না খোদায় কষ্ট হচ্ছে তৃষ্ণায় আমি কাতর হচ্ছি জিভ শুকিয়ে আসতেছে বুকটা ছুঁয়ে শুকিয়ে আসতে আসতেছে তারপরেও কি হচ্ছে আমি খাচ্ছি না কেন সবার একই উত্তর যে আল্লাহ তো দেখতেছেন আর কেউ না দেখলেও কে আল্লাহ দেখতেছেন তো আল্লাহ দেখতেছেন এই এটার নামই হলো তাকোয়া এটাকে তাকোয়া বলে আর এর আর হাদিসের পরিভাষা এটা এহসান বলে এহসান রসুল আলী ওসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আখবির আনিল এহসান এহসান কাকে বলে এহসান মানে সুন্দর করা উন্নত করা তো এবাদতকে সুন্দর করা কাকে বলে কোন মাত্রায় ইবাদতটা গেলে ইবাদতটা সুন্দর হিসেবে বিবেচিত হবে রসুল্লাহ সাল্লু বলেন ওসাল্লাম বলেন্লাহ তা আল্নাকা তারাহু ফাইনলাম তখন তারাহু ফাইন্যহু ইয়রাকা এহসান হলো এবাদতর ওই স্তরটাকে বলে যে তুমি এবাদত এইভাবে করবে যে তোমার ধ্যানের মধ্যে থাকবে যেন আমি আল্লাকে সরাসরি দেখতেছি একেবারে তোমার ধ্যানটা এত উচ্চাঙ্গে পৌঁছে গেছে যে তোমার ধ্যানের মধ্যে যেনু আল্লাহ আমাকে দেখতেছেন এটা একেবারেই স্পষ্ট আমার কাছে মনে হচ্ছে এই মাত্রায় গেলে হলো এর সর্বোচ্চ মাত্রা আর এই মাত্রায় যদি যে না পারলে দ্বিতীয় স্তর হলো ফাইনলাম তখন তারাহু তুমি যদি তাকে দেখতে না পাও ফাইন না যারা তাহলে তিনি দেখতেছেন অন্তত এতটুকুন তোমার ধ্যানে অবশ্যই থাকতে হবে যে আমি না দেখলেও আমাকে তিনি দেখতেছেন ওটা চেয়ে এটা অনেক সহজ আমরা অনেক সময় গুরুজন মুরব্বী বা শিক্ষক তাদের ভয়ে অনেক সময় অনেক অপরাধ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি যদি সরাসরি দেখি যে আমার শিক্ষক বা আমার বাবা উপস্থিত তাহলে তো করি না কিন্তু আড়ালে আডালে যদি থাকি আর যদি জানতে পারি যে আমি না দেখলেও কিন্তু আমার বাবা দেখতেছেন জানালার ফাঁকা দিয়ে দেখতেছেন তিনি হ্যাঁ বা দেওয়ালের উপার দিয়ে বা ওই ছাদে গিয়ে দেখতেছেন তখনও ভয়তে আমি ওটা করি না যে আমি না দেখলেও দাদা কিন্তু আমার বাবা কিন্তু ছাদের উপর থেকে দেখতেছেন যে আমি কী করতেছি এহসানের মাত্রা এটা এটাকে শরীয়তের পরিবেশে এসান বলে তাকোয়াও এটা যে তাকোয়ার মাত্রা হলো এটা যে রমজান মাসে রোজা রাখলে আমি পানাহার করি না অন্য অন্য নিষিদ্ধ কাজগুলো করি না শুধু আমি না আমার আপনার ঘরের একটা ছোট বাচ্চাও দেখবেন আট দশ বছরের একটা বাচ্চা রোজা রাখিয়ে রাখে না অনেকের ছোটো ভাই ছোটো বোন ছেলে নাতি রোজা রাখতেছে তাকে যদি বলেন যে শেষ বিকালে যে বাবা অনেক কষ্ট হচ্ছে একটু পানি খেয়ে নাও কেউ দেখবে না যা ওই ঘরের মধ্যে দরজা বন্ধ করে খেয়ে দাও খাবে ও বাচ্চাটাও কিন্তু খাবে না বলে না আল্লাহ দেখবে আল্লাহ দেখতেছে তার মধ্যেও এটা কাজ করে যে আল্লাহ দেখতেছে আল্লাহ তালা এটাই চান যে আমার জীবনের সর্বত্র আমি নিজের মধ্যে এই অবস্থাটা তৈরি করি যে আমাকে সব আল্লাহ দেখতেছেন এই অবস্থাটা যদি আমি তৈরি করতে পারি তাহলে আমার জন্য পাপ ছাড়াটা সহজ কারণ সব জায়গায় যখন দেখতেছেন রমজান মাসে আমি রোজা রেখে আমি মিথ্যা কথা বলি না আমি সুদ খাই না আমি ঘুষ খাই না আমি হালাল খাবার গ্রহণ করি না হালাল পানীয় পান করি না কেন যে এই সময়টার মধ্যে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন যে এই সেহরির সময় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে তুমি পানাহার করবে না এই আল্লাহর এই নির্দেশকে আমি ভাবে ফলো করি যেন একান্ত গোপনেও পানির মধ্যে ডুব দিয়েও আমি পানি খাই না ঘরের মধ্যে দরজা বন্ধ করে আমি পানি খাই না আমার পিপাসা লাগতেছে তৃষ্ণা লাগতেছে খাই না আমি তো এটা আল্লাহর ভয় অন্তরে এমন একটা মাত্রায় পৌঁছে যায় যেই কারণে সাহাবাইকার নদী আল্লাহ তালাজমাইন সর্বোচ্চ মাত্রায় তো বলেছিলাম আম্বি আলিমুসাল্লাসালাম তা কর সর্বোচ্চ মাত্রায় এই তাদের থেকে কোনো গুণা হয় না আম্বি আলিমুসল্লা আসসালামকে মাসুম বলা হয় মাসুম মানে নিষ্পাপ তাদের থেকে পাপ হয় না পাপ তার করতেই পারেন না এরপরে দ্বিতীয় ধাপে হলেন সাহাবাই আমরা দি আল্লাহ তালা নজমাইন যাদের দ্বারা পাপ হতে পারে হয় কিন্তু তারা এত সচেতন এত জাগ্রত তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা যে ক্ষুধা নাকাস্তা যদি কখনও কোনো ত্রুটি হয়ে যায় তা পরিপন্থী কোনো কাজ হয়ে যায় তাৎক্ষণিক নিজের মধ্যে এমন একটা অস্ব মানে অস্বস্তি বোধ আসে এমন একটা ব্যথা এমন একটা অনুশোচনা যে নিজেকে ওই পাপ থেকে পবিত্র করার জন্য পাগল হয়ে যায় রাদি আল্লাহ একটা বড় পাপ করে ফেলেছিলেন সাহাবাই কেরাম নিয়ে সমালোচনা করা জায়েজ নেই নবী করিম সাল্লাহ আলী আসসালামের আদর্শের মূল ভিত্তি হলো সাহাবাই কেরাম তাদেরকে দেখে আমরা শিখি যে নবীর অনুকরণ কাকে বলে নবীর অনুসরণ কাকে বলে তার জলযন্ত প্রমাণ হলেন সাহাবাহিকরা তাদের কোনো সমালোচনা করা তাদের কুচ্ছা করা তাদের নিন্দা করা শরীয়তে জায়জ নেই এটা অনেক বড় গুণা এখানে শুধু বলছি এই ঘটনাটা বোঝাবার জন্য যে মায়দা আসলামী রদি আল্লাহ তালা আনহু একটা গুণা করে ফেললেন শয়তানের ধোঁকায় পড়ে জেনা করে ফেললেন কেউ বলতে পারে সাহাবি হয়ে জেনা করলেন হয়তো বা আল্লাহরই ইচ্ছা জালা আল্লাহ জিনা ওনার দ্বারা সংগঠিত হলে একটা মানুষ জিনা আক্রান্ত হলে গোনায় আক্রান্ত হলে কী পরিমাণ অনুশোচনা তার মধ্যে আসতে পারে তার একটা দৃষ্টান্ত হয়তো আল্লাহ তালা দেখাবেন এর জন্য হয়তো এই ঘটনাটা ঘটেছিল আল্লাহ ভালো জানেন আমি আমার ধারণায় বলছি হয়তো বা আল্লাহ তালা এটাই উম্মতকে দেখাবার জন্য দেখো এরা হলো তাকো আর অধিকারী মানুষ জিনা হয়ে গেছে পাগল হয়ে গেছে রাস্তু কাছে এসে বলে যা রাস্তুল্লাহ এমনি জানাই তো হে আল্লাহ রসুল্লাহ আমি জেনা করেছে আমাকে পাক করে আমাকে পবিত্র করে দেন রাসুলসাল্লা সাম চেহারা নিলে নিলেন আল্লাহ কব্বাল তা তুমি জেনা করো নাই হয়তো তুমি কোনো পরিস্থিতিকে চুমো দিয়েছো এটাকে তুমি জেনা মনে করেছো আবার ফিরে এসে বলে যে রাসুল্লাহ আব্বাল জানাই না আমি জেনাই করেছি আবার রসুল্লা বললেন যে লামেস্তা তুমি হয়তো স্পর্শ করেছো এভাবে এক একটা বলে ফেরা নিচ্ছেন চেহারাটা আর উনি প্রতিবার রসুরের চেহারা সামনে এসে বলতেছেন না আমি জিনাই করেছি রসুর সাল্লা সাল্লাম তাকে শাস্তি দিলেন জেনার শাস্তি শাস্তি দেওয়ার পরে কেউ একটু ওনার সম্পর্কে একটু সামান্য আপত্তিকর মন্তব্য করেছিলেন রসুর সাল্লাহ সাল্লাম শুনে বলেন খবরদার মায়ের সম্পর্কে কোনো আপত্তিকর কথা বলবে না সে এমন তবা করেছে আল্লাহ তালার কাছে তার তবাটা এই পর্যায়ে পৌঁছেছে যে পুরো মদিনাবাসীকে এই তবা ভাগ করে দিলে সবার গোনা মাফ হয়ে যাইত এটা হলো দেখার বিষয় যে মানুষ তো মাসুম না আম্বিআ আলী মুসলাতাম ছাড়া অন্য কেউ মাসুম না কিন্তু সাহবাইকিরামের অবস্থান হলো এরকম যে তারা কখনোই গোনার ভিতরে ডুবে থাকতে পারেন না আমি আপনি গোনায় থাকতে পারি ডুবে আমার আমাদের মধ্যে যারা অনেক উঁচু স্তরে তারাও এরকম সাহাবাই নামের মতো অনুভূতি যাদের ওই আসে তারাও নিজেকে গোনা থেকে পবিত্র করার জন্য এভাবেই পাগল হয়ে যান ঠিক অনুরূপ একজন মহিলার ঘটনাও আছে ইমরাতে গামেদি আর দি আল্লাহ তালানা উনি এসে বলেন ইয়ার্স আমি জিনা করেছি উনি গর্ভবতী ছিলেন জিনায় গর্ভবতী হয়ে গেছিলেন বলেন তোমার পেটে বাচ্চা আছে চলে যাও বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এসো উনি আর না আসলেও পারতেন রসুল খুঁজতে পাঠান নেই লোক পাঠান নেই কোনো গোয়েন্দা পিছনে লাগিয়ে রাখেন নেই বাচ্চা হওয়ার পর আবার আসছে রাসুর আল্লাহ এই যে আমার বাচ্চা আমি জেনা করেছিলাম আমাকে পাক করে দেন শাস্তি দেন তোমার বাচ্চা তোমার বুকের দুধ খায় বাচ্চা দুধ যতদিন পান করায় অতদিন তোকে দুধ পান করো এরপরে দেখা যাবে এরপরেও তিনি না আসলে পারতেন কিন্তু তিনি আবারও আসলেন বাচ্চা একটু বড় হলে দুধ পান করা শেষ হলে হাতে রুটির টুকরা দিয়ে দেখালেন ইয়ার সুরুল্লাহ আমার বাচ্চা দুধ পান করা শেষ এখন রুটির টুকরা পান রুটি খেতে পারে সে তাকেও শাস্তি দিলেন রসুল্লাহ সাল্লাম তাক হল এই যে আল্লাহর ভয় ইয়া ইউহ্লাদিন আমনুত্তাকুল্লাহ অকুনুমা সাদিকিন তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদীদের সাথে থাকলে তোমার মধ্যে ওই ভয় জাগবে ওই ভয়ের অবস্থা তোমার মধ্যেও সৃষ্টি হবে মহতারাম হাজিরিন তো সেই রমজান মাসটা আমাদের সামনে বছরে এক মাস আল্লাহ তালা দেন আমার ভিতরে এই প্রশিক্ষণ নেওয়ার জন্য যা আমি নিজেকে পুরো বছরের জন্য আমি তৈরি করব এক বছর আমি এই প্রশিক্ষণ নিব যে আমি রমজানে যেভাবে আমার নিজের মধ্যে আল্লাহর উপস্থিতি অনুভব করি আমার সারাটা বৎসর জন্য আমি আল্লাহর উপস্থিতির অনুভব করতে পারি আমি চাকরির ক্ষেত্রে আমি স্বামী স্ত্রীর পরিবারের পারিবারিক জীবনে আমার সামাজিক জীবনে আমার কর্মজীবনে আমার সব ক্ষেত্রে আমি যেন আল্লাহকে এইভাবে মন করি মনে রাখতে পারি স্মরণ রাখতে পারি যে এইভাবে রমজানে আমি স্মরণ রাখতে পারি তো রোজার কোয়ালিটিও যেমন তাকোয়ার কোয়ালিটি বাড়লে এমানের মান বাড়ে রোজার কোয়ালিটি বাড়লে তাকোয়ার পরিমাণও বাড়ে এই জন্য রোজাটাও সুন্দর করে রাখতে হবে রোজা সুন্দর হওয়ার জন্য আমাদের আকাবের আমাদের বড়রা মুরব্বীরা বলেন কয়েকটা জিনিসের হেফাজত করা খুব বেশি করে এক নম্বর চোখের হেফাজত করা রমজান মাসে দৃষ্টিকে নাজায়জ জায়গায় কখনো ফেলবো না বর্তমান সময়ে না জায়জ জায়গায় ফেলার একটা বড় জিনিস হলো ঘরের মধ্যে বসেও মোবাইল দিয়ে বিভিন্ন রকমের নাজায়াজ দৃশ্য দেখা আগে তো না জিনিস দেখতে গেলে বাইরে যেতে হতো এরপরে আসতো ঘরের মধ্যে টেলিভিশন ঘরে বসে দেখা যেত ওটাও একটা অন্য অন্য কেউ দেখে ফেলতো গোপনে করা যেত না মোবাইলটা এমন হয়ে গেছে বাস একেবারে লেপ মুড়ি দিয়ে কাতা মুড়ি দিয়ে এসি ছেড়ে দিয়ে শুয়ে শুয়ে দেখলাম দুনিয়া কারোর খবর নেয় আমি আর মোবাইল দুজনেই আসি তো শয়তানে আমাকে দিয়ে এই হাদিসের মধ্যে আসছে বাদিরু ফিতানান বাদিরু বিল আমাল ফিতানান কাকতাইল মুজলেন ইসবিহর রাজুল মমিনা ওয়াইম সি কাফির ওয়াইম সি মোমিনান ওয়াই ইসবিহ কাফির আবিউর রাজুল দিন হবি আর দুনিয়া হে লোকেরা তোমরা ফেতনা আসার আগে আমল বেশি বেশি করে করতে থাকো খুব বেশি আমল করো এমন ফেতনা আসবে যেন আমাবস্যার রাত কাকত লাইলিল মুসলিম অন্ধকার রাতের মতো রাতে যেমন দেখি অন্ধকার পথে কেউ চলতে পারে না অচেনা পথ হলে কোথাও গর্ত কোথাও খানা কোথাও গাছ কোথাও কাটা কোথাও ইট কোথাও পাটকেল হ্যাঁ ক্ষত হয়ে যাবে অন্ধকার রাতে ঠিক ফেতনা না এইভাবে আসবে এর ভিতর থেকে হককে খুঁজে বের করে সেই পথে চলাটা তারপর স্থির থাকাটা কঠিন হবে এরপর অবস্থার হ্যাঁ সেই কঠিন অবস্থার একটা বন্দনাও দিয়েছেন সংক্ষেপে ইস বিহর রজুল মোমিনা ওয়ায়ুমসি কাফের একজন মানুষ সকালবেলা ইমানদার থাকবে সন্ধ্যাবেলা ইমান হারা হয়ে কাফের হয়ে যাবে একজন মানুষ ওয়ুমসি মৌমিনানিহ কাফেরা সন্ধ্যাবেলা ইমানদার থাকবে সকালবেলা কাফের হয়ে যাবে আরজে আহ দুনিয়া মানুষ তার দিনকে দুনিয়ার সম্পদের বিনিময় দুনিয়ার পদের বিনিময়ে দুনিয়ার ভয়ের কারণে তার দিনকে বিক্রি করে দেবে কখনো নারীর লোভে কখনো বাড়ির লোভে কখনো পদের লোবে কখনো ভয়ে মানুষ নিজের ইমানকে কি করে ফেলছে বিক্রি করে দিচ্ছে হারিয়ে দিচ্ছে তো চোখের হেফাজত করা এক নম্বর রমজানের রোজাকে সুন্দরভাবে আদায় করার জন্য চোখের হেফাজত করা আর বাইরে গেলেও শয়তান বিভিন্ন দিকে দৃষ্টি ফেরায় বেগানা মেয়ে লোকের দিকে দৃষ্টিপাত হয় বিভিন্ন রকমের দৃশ্য খারাপ দৃশ্য গুণায় দৃশ্য দিকে দৃষ্টি দৃষ্টি যায় কানের হেফাজত করা এই কান দিয়ে না কোনো কিছু না শোনা মোবাইলে গান শোনা অনেকে তো কি করে কানের মধ্যে ঢোকায় রাখে ইয়ারফোন মোবাইল চালিয়ে দিয়ে এয়ারফোন ঢুকায় দিয়ে বসে বসে সে গান শুনতেছে না যায় বিভিন্ন রকমের অনেক কিছু শুনতেছে কানের হেফাজত করা এই কান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত আওয়াজ শুনবো কোরআন আজানের আওয়াজ শুনবো ওয়াদ শুনবো যেটা আমার দিনের জন্য উপকারী আখেরাতের জন্য উপকারী রোজার জন্য উপকারী সেটা আমি করবো তিন নাম্বার জবানের হেফাজত করা এই জিভ্ভা দিয়ে আমি মিথ্যা কথা বলবো না রমজান মাসে বিশেষ করে কারোর গেবাদ শিকায়ত করবো না কারোর দোষ চর্চা করবো না কারোর বৃদ্ধ অভিযোগ করবো না মিথ্যা অভিযোগ করবো না ইত্যাদি ইত্যাদি যত রকমের গুণা আছে জবানের গুণা এগুলোর থেকে নিজের জবানকে হেফাজত করবো অঙ্গ অন্য আছে যে হাত পা অন্য অন্য এগুলোকেও না যায় জায়গায় ব্যবহার করবো না পাঁচ নম্বর আমার হালাল খাবার দ্বারায় রুজি আমি হালাল রুজি ভোগ করব সেরিতে ইফতারিতে সবসময়ের জন্যই হারাম খাবার গ্রহণ করবো না হারাম খাবো না এর সাথে সাথে এর সাথে সাথে একটা ভয় থাকতে হবে যে আল্লাহ যা কিছু করেছি তোমার দরবারে কবুল হওয়ার মতো হয় কিনা আল্লাহ জানে তুমি জানো ভালো মেহরবানি করে তুমি কবুল করে নিও সব রকমের সতর্কতা অবলম্বন করার পরে ভয় থাকবে অন্তরের মধ্যে যে আল্লাহ জানি না নিজের অজান্তে কোথায় ত্রুটি হয়ে গেছে কবুল হয় কি না হয় এইভাবে যদি রোজা রাখতে পারি এই রোজাটা আমাকে আপনাকে তাকু আর ওই গুণের ভিতরে সহযোগিতা করবে তাকুয়ার গুণ অর্জন করতে সহযোগিতা করবে এই জন্য ছোট্ট একটা হাজিস পড়েছিলাম অসুন্না মা আলাম ইয়াফরিকা রোজা হলো ঢাল যতক্ষণ না সেটাকে ভেঙে ফেলা হয় দাঙ্গা পুলিশরা ঢাল ব্যবহার করে না এ প্রতিপক্ষর পক্ষ থেকে ইটপাটকেল মারে লাঠি চাঙ্গা মারে লাঠি মারে এটা মারে ওটা মারে তখন ওই ঢাল দিয়ে সে ওটাকে ঠেকায় নিজের রক্ষা করে আর আমাদের গ্রাম দেশে আগে ছিল গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এক পক্ষ আর এক পক্ষ মারামারি হতো ওখানে ঢাল ব্যবহার করত। বেদ দিয়ে তৈরি এক প্রকার ঢাল আছে গ্রামগঞ্জে আপনাদের দেশে হয় কেনা জানি না আমাদের বাড়ি গোপালগঞ্জ ওদিকে খুব হতো ওটাকে কাজে বলে আমাদের দেশে কাজে গ্রাম্য ভাষায় কাজে লাগছে দুই গ্রামে বুঝছেন হ্যাঁ তার ভিতরে ওই বলে সরকি বলে তীরের মতো হ্যাঁ এরপরে যারা খতরনাক খুব সুপ ডেঞ্জারাস ওরা টাটা ব্যবহার করে টাটা চেনেন কোচ মাছ ধরে একবারে মেরে দেয় একেবারে ওটা একটা মানল তো জীবন শেষ এরকম সিরিয়াস ওইগুলোকে ঠেকাবার জন্য এক্সপার্ট যারা তারা ঢাল ব্যবহার করে আবার অন্যকে মারে নিজেকে বাঁচায় রাসুর সাল্লা আসলামত রোজা তোমাদের জন্য ঢাল স্বরূপ অর্থাৎ জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তোমাদেরকে রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে যদি না রোজাকে তোমরা ভেঙে ফেলো ভেঙে মানে ভাত খেয়ে রুটি খেয়ে পানি খেয়ে না মানে রোজার যে গুণগত অবস্থানটা ওইটাকে দুর্বল না করে ফেলো ওইটিকে বিদীর্ণ করে না ফেলো ঢালটা যেমন বিদীর্ণ হয়ে গেলে ওই ঢাল আর বাঁচাতে পারে না রোজাও যদি বিধিন্ন হয়ে যায় ছিদ্র হয়ে যায় ফেটে যায় সিদ্র হয়ে যায় ওটা আর আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে পারবে না তো মহতারাম হাজরিন কথা লম্ব করব না এটাই সামনে রমজান মাস আমরা এখন থেকেই খুব সতর্কতা অবলম্বন করব যত বেশি পারি ইবাদত করব রমজানের ভিতরে যত কম পারি মার্কেটে বাজারে শপিং মলে যাব তত কম যাব যত পারি রমজান আসলে তো আমাদের দেশের মানুষের ভিতরে মানে একটা উৎসব হয় বাজারে ঘোরাঘুরি করা বিশেষ করে মহিলাদের মধ্যে একটা কাপড় কিনতে দশটা মার্কেট ঘুরবে সে হ্যাঁ একটা পছন্দের জিনিস কিনতে দশটা জায়গায় ঘুরবে স্বামীকে পাগল করে ফেলে ভাইকে পাগল করে ফেলে বোনকে পাগল অস্থির করে ফেলে বোঝাবেন যে দেখো রমজান মাস তোমার যা কেনাকাটার এখনই কিনে ফেলো রমজানের ভিতরে আর কেনাকাটার জন্য বাইরে যাবে না নিজের ঘরের পরিবেশকে সুন্দর করার জন্য বলে রমজানে দৈনিক কমপক্ষে দুপাড়া তিন পাড়া কোরআক শরীফ তেলাবাত করো একশোবার দুইশোবার ইস্তেকফার পড়ো একশোবার দুইশোভার শরীফ পড়ো হ্যাঁ যা পারো কিছু কি করো নিজেও করব নিজের পরিবার পরিজন যারা আছে তাদেরকে করাবো এইভাবে যদি আমি রমজান মাসটাকে নিজেকে তাকোয়ার উপরে আনার জন্য মোত্তাকি হওয়ার জন্য আল্লাহর ভয়ের প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আমি রোজাটাকে সুন্দরভাবে পালন করি তাহলে রোজা ইনশাল্লাহ আমাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাবে যে অবস্থানে থেকে আমার জন্য গুণা করা কঠিন হবে নেক আমল করা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের জন্য আপনাদের জন্য সকলের জন্য তখন এই রোজা শুধু এই রমজান মাসের জন্য না সারাটা বছরের জন্য আমাদের জন্য একটা কল্যাণ বয়ে আনবে বড়ো রকমের আমাদের জন্য জীবনের পরিবর্তন আনবে ইনশাআল্লাহ الله تعالى عمد دان آمين. آمين وآخر دعوانا للحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته